হ্যালো বন্ধুরা, আজকালকার যুগে মানুষ এতটাই অ্যাডভান্স টেকনোলজিতে পৌঁছে গেছে যে কোনো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য খতিয়ে বের করার চেষ্টা করে। কিন্তু এই পৃথিবীর বুকে ঘটে যাওয়া কিছু কিছু ঘটনা এতটাই রহস্যময় আর বিস্ময়কর যে মানুষ চাইলেও সেই সকল ঘটনাগুলো সম্পর্কে কোনো তথ্য খুঁজেও বের করতে পারবে না। আর আজকের এই ভিডিওতে আমরা সারা পৃথিবী জুড়ে ঘটে যাওয়া এমনই কিছু হাড়হিম করা মিস্টেরিয়াস ঘটনাকেই দেখতে চলেছি। এই ঘটনাটি ইংল্যান্ডের একটি পরিত্যক্ত চার্চের ভিতরে ঘটে গিয়েছিল। এক জনপ্রিয় ইউটিউবার তার এক বন্ধুকে নিয়ে সন্ধ্যাবেলায় এই চার্চের ভিতরে ঢুকেছিল, এটাই দেখার জন্য যে রাত্রেবেলায় এখানে কোনো প্যারানর্মাল ঘটনা ঘটে কিনা। আর সেদিন সৌভাগ্যক্রমে তার ক্যামেরাতেই এমন একটি ঘটনা রেকর্ড হয়ে গিয়েছিল, যাতে দেখা যাচ্ছিল যে মানুষের ছায়ার মতো দেখতে কি যেন একটা একবার সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছে এবং আর একবার ওই সিঁড়ি দিয়ে আবার নিচের দিকে নামছে। কিন্তু এখানে সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে, ওই ইউটিউবার আর তার বন্ধু ছাড়া সেখানে অন্য কোনো মানুষ আর উপস্থিত ছিল না। তবে মানুষের মতো দেখতে এখানে যে ছায়াটি দেখা যাচ্ছিল সে সম্পর্কে আপনাদের কার কার কাছে কি মনে হচ্ছিল তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। I am so glad that I found this video again. মানুষ কি কখনো প্রকৃতির উপরে নিজের নিয়ন্ত্রণ নিতে পারে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে হলে অবশ্যই এই ভিডিওটি আগে সবাইকে মনোযোগ দিয়ে দেখতে হবে। This lady essentially dries up this entire bed of water in like a matter of seconds. And I don't get মধ্য আফ্রিকার একটি প্রত্যন্ত অঞ্চলের আদিবাসী মানুষেরা সবাই মিলে একত্রিত হয়ে নদীর মাঝখানে দাঁড়িয়ে থাকা একজন মহিলার দিকে দেখছিল। যদিও ওই মহিলা এমন কিছু রহস্যময় কর্মকাণ্ড করছিলেন যা প্রতিনিয়ত সবাইকে অবাক করে দিচ্ছিল। যখন এই মহিলা মন্ত্র পড়ছিলেন তখন তার হাতে থাকা ঝাড়ু আর লাঠির সাহায্যে তিনি পানিতে কিছু একটা করছিলেন। একটু আগেও ওই মহিলার কোমর পর্যন্ত যেখানে পানি ছিল, আবার একটু পরে খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাচ্ছিল যে নদীর একদম নিচের মাটি পর্যন্ত দেখা যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের মতামত অনুসারে এটা মূলত মন্ত্রের কারণেই হয়েছিল, যার ফলে ওই মহিলার নির্দেশনার কারণে পানিগুলো সেখান থেকে দূরে চলে গিয়েছিল। প্রশ্ন হচ্ছে, একজন মানুষ কি কখনো প্রকৃতির উপরে এভাবে নিয়ন্ত্রণ আসলেই নিতে পারে? যার উত্তরটা আমার নিজের কাছেও এখনো অজানাই রয়ে গেছে। দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা কিনা ঘুমের মধ্যেও চলাফেরা করতে পারে, কিন্তু কিছু মানুষ আবার ঘুমের মধ্যেও অনেক রকমের প্যারানর্মাল ঘটনা ঘটিয়ে থাকে। যেমন এই ভিডিওটি একটি হোস্টেলের সিসিটিভি ক্যামেরাতে রেকর্ড হয়েছিল। এখানে দুই রুমমেট খাটের উপরে শুয়ে থাকার সময় হঠাৎ করে ঘুমন্ত অবস্থায় উঠে পড়েন এবং রহস্যময় কিছু কাজকারবার করতে শুরু করেন। যদিও সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে, এই ছেলেটি যখন ঘুমন্ত অবস্থায় পানি খাওয়ার জন্য ডাইনিং টেবিলের কাছে গিয়েছিল, তখন টেবিলের এক কোণায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তার হাতটি এতটাই লম্বা হয়ে যায় যে সেটার সাহায্যে টেবিলের অপর প্রান্তে থাকা পানির বোতলটিকে অনায়াসে হাতে নিয়েছিল। এবং পানি পান করা শেষে সে যখন আবারও ঘুমন্ত অবস্থায় তার বেডের কাছে এসেছিল, তখন বেডের অপর প্রান্তে কিসের যেন একটা হাতও দেখতে পাওয়া গিয়েছিল। জার্মানির এক টিকটকার জঙ্গলের ভিতরে থাকা পরিত্যক্ত একটি বাংলো বাড়িতে ঘুরতে গিয়েছিল। এই টিকটকার যখন বাড়িটির চারপাশে ভিডিও করছিলেন তখন দেখা যাচ্ছিল যে ভগ্নপ্রায় এই বাড়িতে অনেক ময়লা আবর্জনা জমে গেছে। যদিও ভিডিও করতে করতে বাড়ির পিছনের দিকে এক কোণে বাড়ির দেওয়ালের দিকে মুখ করে অদ্ভুত রকমের দেখতে একটি মানুষ বসেছিল। কিন্তু সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে, গহীন জঙ্গলের ভিতরে এই বাংলো বাড়িতে এই ভবঘুরে মানুষটি কিভাবে সন্ধান পেয়েছিল? নাকি ইনি মানুষের মতো দেখতে অন্য কিছু? এ বিষয়ে আপনাদের কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। একজন কনস্ট্রাকশন শ্রমিক তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিওটি পোস্ট করেছিলেন এবং তিনি সেই ভিডিওর ক্যাপশনে বলেছিলেন যে এই পৃথিবীতে মানুষের চাইতেও শক্তিশালী কিছুর অস্তিত্ব আছে। এই কনস্ট্রাকশন শ্রমিক যখন প্রতিদিনের মতো কাজ করছিলেন, তখন তার পিছনের দিকে থাকায় একটি মই আপনা আপনি হাঁটতে শুরু করেছিল। আর এমন ঘটনা দেখে এই শ্রমিক অনেকটা হতভম্ব হয়ে সৃষ্টিকর্তাকে ডাকতে শুরু করে। আগস্ট ২০২১ সালে চীনের জিয়াং হোং নামের এক ব্যক্তির বাড়িতে এই চমকে ওঠার মতো ঘটনাটি ঘটে যাওয়ার সময় ক্যামেরাতে রেকর্ড হয়েছিল। এই ভিডিওতে বড় একটি আগুনের গোলাকে বেডরুম থেকে বাইরে বের হয়ে আসতে দেখা যাচ্ছিল। বিজ্ঞানীরা এমন ঘটনার নাম দিয়েছিল বল লাইটিং, যেটা অতি প্রাকৃতিক একটি ঘটনা। যদিও অতীত ইতিহাস থেকে জানা যায় যে আদিকালেও মানুষ এমন ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হয়েছিল, কিন্তু কি কারণে বা কেন এমন আকস্মিক ঘটনা ঘটে যায় সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। তবে আর যাই হোক না কেন, এটা যে একটা ন্যাচারাল প্যারানর্মাল ঘটনা তাতে আর কোনো সন্দেহ নেই। এক ব্যক্তি কার ড্রাইভ করে যখন তার বাড়িতে ফিরছিলেন, তখন হঠাৎ করে রাস্তার মাঝখানে তাকে গাড়ি দাঁড় করতে হয়েছিল, কারণ রাস্তার উপর দিয়ে অদ্ভুত রকমের দেখতে কি যেন একটা ঘুরে বেড়াচ্ছিল। জনমানব শূন্য ওই রাস্তায় শুধুমাত্র ফ্ল্যাগ লাইটের আলো জ্বলছিল। ঠিক তার নিচে ছায়ার মতো যে জিনিসটিকে দেখা যাচ্ছিল, সেটা কি কারণে এদিক থেকে ওদিকে মুভ করছিল, তার পিছনের কারণ সম্পর্কে এই গাড়িতে থাকা মানুষটি কিছুই বুঝতে পারছিলেন না। তাইলা ভাস্কিন নামের একটি টিকটকার মেয়ে একদিন অস্ট্রেলিয়ার একটি গহীন বনের ভিতরে ঘুরতে গিয়েছিল। So I keep seeing that randonut thing all over TikTok and I really want to try it out. So I just downloaded the app and I found a location that's like a mile and a half by my house. So I'm going to go check it. বনের ভিতরে থাকা এই শুকনো নদীটিকে যখন তিনি ভিডিও করছিলেন, তখন তিনি একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করে দেখতে পান যে সেখানে অনেকগুলো কাগজ সহ অন্যান্য জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। যদিও সেই সকল কাগজে মানুষ সহ অনেক জীবজন্তুর ছবি আঁকা ছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে কে বা কেন এই সকল জিনিসপত্র এখানে ফেলে গেছে, নাকি এগুলো শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিকের কাজেই ব্যবহৃত হতো। এমন প্রশ্ন ওই নারী টিকটকারের মনের মধ্যে সবসময় ঘুরপাক খাচ্ছিল। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ধন্যবাদ।